আসসালামু আলাইকুম বন্ধুরা লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি মজার একটি গরুর মাংস রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন বর্তমানে বাজারে কিন্তু গরুর মাংস অনেক কম দামে পাওয়া যাচ্ছে তাই আমরা চাইলে এখন সবাই গরুর মাংস কিনে খেতে পারি তাই আমি ঘরে থাকা মশলায় খুবই দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর খুব অল্প মশলায় আর এত মজা করে গরুর মাংস রান্না যদি একবার দেখেন অবশ্যই শিখে যাবেন আর পুরো রেসিপিটি শিখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তবে গরুর মাংস রান্না শুরু করা যাক এখানে আমি হাড় চবড়ি এবং মাংস সহ মিলিয়ে দেড় কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি এই মাংসটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি রান্না করার জন্য আর এর সাথে আমি আরও কিছু আলু ব্যবহার করব। আলু দিয়ে গরুর মাংস রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার বাসায় গরুর মাংস আলু দিয়ে রান্না করলে সবাই খুব পছন্দ করে তাই আজ আমি আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব। এই জন্য চুলা একটি প্যান বসিয়ে এর উপরে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন এর উপরে তিন পিস এলাচ ও ছোট ছোট কয়েক টুকরা দারুচিনি ও তিন চারটি তেজপাতা মাঝখানে চিড়ে দিয়ে দিলাম এবার এই গরম মশলাগুলোকে সামান্য একটু ভেজে এবার এর উপরে দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজগুলো আমি মোটা সাইজ করে কেটে নিয়েছি কারণ পেঁয়াজগুলো মোটামোটা সাইজ করে কেটে নেওয়ার সমস্যা নেই এগুলো গরুর মাংসর সাথে রান্না হতে হতে পেঁয়াজগুলো কিন্তু একদম গলে যাবে এবার এই পেঁয়াজগুলোকে কিছু সময় ভেজে এর উপরে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা আদা রসুন বাটাটা ডিপ ফ্রিজে ছিল তাই একটু বরফ হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু এই বরফটা ছুটে যাবে আর আদা রসুনটাকে আমি এ পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে একদম এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আমি ভেজে নিচ্ছি আদা রসুন বাটাটা কিছু সময় ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এর উপরে দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া আপনারা মরিচের গুঁড়াটা কম বেশি করে দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুড়া ও এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে আবার এই মশলাগুলোকে সামান্য একটু ভেজে এর উপরে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব মশলাগুলো কষানোর সময় মনে হলো যে এই মশলা কষানোর জন্য পানিটা একটু কম হয়ে গিয়েছে তাই এর উপরে আরও একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার চটার সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেল উঠে যাবে ততক্ষণ কিন্তু মশলাগুলোকে চুলা মিডিয়াম লো হিটে রেখে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংসটা এই মশলার উপরে দিয়ে দিব এবার একটি চটার সাহায্যে গরুর মাংসগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এই সময় চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে আমি রান্না করছি যেহেতু গরুর মাংসটা দিয়ে দিয়েছি এবার চুলার আঁচটা একটু হাই হিটে রেখে আমি রান্না করে নিব। আর এখানে এখন আমি কোনো পানি ব্যবহার করব না কিছু সময় খুব ভালো মতো মাংসের সাথে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো মাংসর সাথে মশলাগুলো মিশে যায় যখন দেখব যে মাংসর সাথে মশলাটা মিশে গিয়েছে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে দিব। আর ঢাকনা দিয়ে ঢাকার পর কিন্তু বোঝাই যাচ্ছে যে মাংস থেকে অনেকটা পানি উঠেছে আর এই পানিতে মাংসটা আমি খুব ভালো মতো কষিয়ে নিব আর মাংস কিন্তু কষানোর উপরেই এর টেস্ট আর যত বেশি ভালো মতো কষানো হবে এই ততই বেশি হবে আর আমি কিন্তু এই মাংস রান্নায় খুব বেশি একটা মশলা ব্যবহার করিনি সামান্য অল্প ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করে নিচ্ছি তবে এই মাংসটা খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে দেখুন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এভাবে চটা দিয়ে নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত দেখবো যে মাংসর কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর মাংস থেকে তে অনেকটাই তেল উঠে গিয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাংসটাকে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব মাংসটা অনেকটা সময় কষিয়ে নিয়েছি এর পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে আর যখন দেখব মাংস পানিটা শুকিয়ে গিয়েছে তখন এর সাথে আমি আলু দিয়ে দিব এখানে আমি বড়ো সাইজের দুইটি আলু বড় বড় টুকরো করে কেটে দিয়েছি এবার আলুগুলোকে মাংসর সাথে কিছুটা সময় কষিয়ে নিব এখানে আমি অল্প মাংস রান্না করছি তাই মাংসের সাথে আলুটা কষিয়ে নিচ্ছি যখন আপনারা বেশি মাংস রান্না করবেন তখন কিন্তু মাংসের সাথে আলুটা কষানোর প্রয়োজন নেই মাংসটা যখন হয়ে যাবে তখন চুলা থেকে নামানোর জাস্ট কিছুক্ষণ আগে আলুটা দিয়ে দিলেই গরম তাপে আলুটা সিদ্ধ হয়ে যাবে এতে আলুটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি কিন্তু আলু আর মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর উপরে আমি চার কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম আর গরম পানি দিয়েই মাংসটা আমি রান্না করছি এতে মাংস টেস্ট খুব ভালো আসবে চার কাপ পরিমাণে গরম পানি দিয়ে একটা চটার মাধ্যমে আমি মাংসটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নাড়াচাড়া করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর আবার একটু ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে মাংসটাকে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি এভাবে আমি কিছুক্ষণ পর পর মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবার উঠি একটু নাড়াচাড়া করে দিবো আর এখন একটু টেস্ট করে দেখে নিলাম মাংসতে লবণটা ঠিক আছে কিনা যদি প্রয়োজন হয় তবে আরো একটু দিয়ে দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে মাংস ঝোলটা কিন্তু গাঢ় হয়ে এসেছে দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে এমন ঝোল থাকা অবস্থায় মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিতে পারেন আমি কিন্তু আরেকটু ঝোল শুকিয়ে নিব আর মাংসটা নামানোর কিছুক্ষণ আগে আমি এর উপরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এর উপরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে মাংসর মশলা আপনারা গরুর মাংসর মশলা এর উপরে ব্যবহার করতে পারেন ঠিক নামানোর কিছুক্ষণ আগে এই গরুর মাংসর মশলাটা যদি মাংসর উপরে নামানোর আগে দিয়ে দেন তবে কিন্তু এর টেস্ট একদম বাবুচি রান্না করা মাংসর মতো ফ্লেভার আসবে আর দেখুন আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গিয়েছে আর মাংসর কালারটা কতটা সুন্দর হয়েছে মাংসটা চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে মাংসর উপরে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে কাঁচামরিচের ফ্লেভারটা পুরো মাংসর ভিতরে ছড়িয়ে যায় আর দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর এই মাংসটা খেতে এতটা টেস্ট হয়েছে যে আপনি অল্প মাংস ও আলু আর এর থেকে কিছুটা ঝোল নিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন